টানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, চলতি, খাসিয়ামারা, বৌলাই সহ সব নদ-নদী এবং হাওড়ে পানি বাড়ছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুরমা নদীর পানি কিছুটা কমেছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের দুর্গাপুর ও শক্তিয়ার খলায় পানি কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। অন্যদিকে বৃষ্টি অব্যাহত আছে সিলেটে। সুরমা নদী এবং হাওড়ে পানি অব্যাহতভাবে বাড়ছে। বৃষ্টিতে শহরের আশপাশ এবং কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর নতুন করে পানি বাড়ছে উত্তরাঞ্চলের নদ-নদীতে। বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি, তলিয়ে গেছে ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল। অতিরিক্ত তিস্তার পানি এসে ঘরদোর প্রায় রাস্তাঘাট তলে গেছে। মানুষ অনেক বিপদের মধ্যেই আছে, গরু ছাগল বাছুর নিয়ে খাওয়ান দানের একটু ওই অসুবিধে হচ্ছে। ওই পাক করা বগর ভোরের আগ থেকেই পানি আছে, বাড়িঘর সব চলে গেছে, রান্নাবাড়া খাইতে পারছি না। লালমনিরহাটের তিস্তা নদীর পানি বাড়ার যে খবর বলছিলাম, সেখানে বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে। সেখানে রয়েছেন সহকর্মী মিলন পাটোয়ারি, আমাদের সাথে যোগ দিয়েছেন। মিলন, বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি কি অব্যাহতভাবে বাড়ছে এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আসলে শরীফ, লালমনিহাটে তিস্তা নদীর পানি সকাল 6টার দিকে বিপদসীমার উপরে ছিল 5 সেন্টিমিটার উপরে, আর পরবর্তীতে ধীরে ধীরে একটু নিচের দিকে নামছে। কিন্তু নিচের দিকে নামলেও লালমনিহাটের মহিষকষা সহ কয়েকটি গ্রামে কালমাটি, খুনিয়া ঘাস এবং হরিণচড়া কয়েকটি গ্রামের যে বসতবাড়িগুলো আছে সেখানে ইতিমধ্যে পানি উঠেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে পানি উঠেছে। স্থানীয় যে লোকজন, তারা ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে যে খাদ্য অভাবও দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই পরিমাণের ত্রাণ সামগ্রী পৌঁছে নেই, তবে লোকজন খুবই দুর্ভোগে আছে। পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে সময় যত গড়িয়ে যাবে তিস্তার পানি বিপদসীমার নিচের দিকে থাকবে। তবে দুপুর 12টায় আমরা যেটা পানি উন্নয়ন বোর্ড তিস্তার ব্যারাজে হিসাবে তাদের হিসাবে যে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি যাচ্ছে, তবে এই পানি হয়তোবা বিকেলের পরে আরও বিপদসীমা ছাড়িয়ে যাবে। তবে নতুন নতুন এলাকা যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে লালমনিহাট জেলার, এই সমস্ত নিম্ন অঞ্চলগুলোতে এই তিস্তা ব্যারাজের পানিগুলো প্রবেশ করছে, এছাড়া দুর্গম চর অঞ্চলের দিকেও প্রবেশ করছে। তবে সেখানকার যে লোকজন বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে গরু ছাগল এবং বিভিন্নভাবে অস্থায়ীভাবে স্থানীয় লোকজন আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে। তবে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে যে বন্যাত পরিবারের মধ্যে ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে হয়তোবা বিকালের পর থেকে আরও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে সজল ছত্রী আমাদের সাথে যুক্ত আছেন। সজল, সিলেটেও পানি বাড়ছে এবং হাওড়গুলোতে পানি বাড়ছে, মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে পানির সাথে সাথে? শরীফ, সিলেটে গত 4 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস আগেই সতর্ক করেছিল যে পানি নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যেহেতু আসাম মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সিলেটের অবস্থান। তো উজানে বৃষ্টি হলে পাহাড়ির ঢোলের পরিমাণ বেশি বাড়ে এবং পাহাড়ির ঢোল যখন নদী ভরে দেয় তখন যে বৃষ্টির পানি সহজে নামতে পারে না। এটি দুটি ঘটনা এখন ঘটছে, যে অতিবৃষ্টির কারণে গত 24 ঘন্টায় প্রায় 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং গত 3 ঘন্টায় প্রায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পানি নেমে যাচ্ছে না এবং নদীতে অব্যাহত পাহাড়ি ঢোলের কারণে এখনও জনপদ প্লাবিত হয়নি, কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে কানাইঘাট, কোম্পানিগঞ্জ, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা এখন নগরীতে আছি। নগরীর 2 দিন পর ভোট, 21 তারিখ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এবং যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোও কিন্তু জলবদ্ধতার শিকার। এই যে বিদ্যালয়টিতে আমরা এসেছি, নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়, সাথে একটি প্রাইমারি স্কুল, দুটি স্কুলই কিন্তু পানিতে নিমজ্জিত আছে এবং শিক্ষার্থীরা স্কুল যেহেতু বন্ধ দেওয়া হয়নি তাদের পরীক্ষা চলছে। এই দুর্ভোগের মধ্যে এসে আসলে অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু তাদের পরীক্ষা দিতে হচ্ছে। এই হাঁটু পর্যন্ত পানি ভেঙে তারা স্কুলের বারান্দায় পানি ঢুকেছে, অনেক ক্লাসরুমেও পানি ঢুকেছে। এই অবস্থায় তারা পরীক্ষা দিচ্ছেন,
এবং অভিভাবকরা খুব প্রকাশ করে বলছেন যে তাদের শিক্ষার্থীরা ঠান্ডা, জ্বর, কাশি বা চর্মরোগেও আক্রান্ত হচ্ছে এই ধরনের পানিতে ভিজে। এবং তারা অনেকেই বলছেন যে 21 তারিখ ভোট এবং এখানে দুটি কেন্দ্র, এই স্কুলে দুটি কেন্দ্র দক্ষিণ সুরমার, এবং এই দুটি কেন্দ্রে ভোটাররা এসে এরকম পরিস্থিতি থাকলে ভোট দেওয়ার কোনো সুযোগই থাকবে না, কারণ এখনই হাঁটু পর্যন্ত পানি আছে এবং রাতে যদি বৃষ্টি হয়, গত 4 দিন ধরে যেটি দেখছি আমরা রাতে বৃষ্টিপাত অব্যাহত আছে, তাহলেও কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হওয়াটা বেশ কষ্টসাধ্য হবে। এবং নির্বাচন কমিশনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে এরকম আরও উন্নত 3-4টি বড় কেন্দ্র আছে যেগুলোতে পানি নিমজ্জিত আছে এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে পানি সরে যাওয়ার কোনো উপায় নেই, সেক্ষেত্রে তারা কেন্দ্র শিফট করবেন নাকি অন্য বিকল্প ব্যবস্থা নেবেন সেটি হয়তো আমরা জানতে পারবো। তবে ভোটে গ্রহণে যে একটা বাধা সৃষ্টি করছে প্রকৃতি পরিহাবা সেটা এখন একদমই নিশ্চিত, এটা আগেই সতর্ক করেছিল আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসন বলছে যে গত বছরের বন্যার অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন মানুষের দুর্ভোগ যেন না হয়। সজল, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য, সিলেটের অবস্থাটা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিলেট লালমনিরহাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় পানি বাড়ছে, সুনামগঞ্জে রয়েছেন এ আরজুয়েল, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাহাড়ি ঢলে পানি বেড়েই চলেছে, সুনামগঞ্জের কী চিত্র আসলে জুয়েল? শরীফ, আমরা বলেছিলাম গেল কয়েকদিনে কিন্তু টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং গেল 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু আরও বেড়েছে এবং পাহাড়ি ঢল কিন্তু এখনও অব্যাহত আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে সুরমা নদীর পানি কিন্তু বেড়ে এই পানিগুলো কিন্তু হাওরে প্রবেশ করছে। পানি কর্মকর্তা জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার 75 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভারতের চেরাপুঞ্জিতে 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু পানি আরও বাড়বে এবং নদ নদীর পানি বিপদ সীমা ছাড়াতে পারে। যদিও বলছেন তারা যে এটি মাঝারি একটি বন্যার সংখ্যা আছে, তবে যেহেতু বৃষ্টি থেমে থেমে হচ্ছে যার ফলে কিন্তু তারা বলছেন যে এখনো বড় ধরনের বন্যার সংখ্যা নাই, কিন্তু ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি প্রবেশ করছে এবং ছাতকের একটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত আছে এবং হাওরের পানি কিন্তু কানায় কানায় ভরে উঠছে এবং একটা তারা বলছেন যে আগামী 2-3 দিনে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে, যার ফলে কিন্তু এই পানি বৃদ্ধি এখন অব্যাহত। সব মিলিয়ে কিন্তু এখনও যে বলা যায় যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখনও বাড়ছে এবং বৃষ্টি অব্যাহত আছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে আর জুয়েল আমাদের সাথে যোগ দিয়েছিলেন।